বিপুল ভোটে জয়ী 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী সচিন সিং। তরুণ প্রার্থী সচিন সিং ছাত্র যুব নির্বিশেষে সকলকে নিয়ে পুরো ভোটে প্রচার সেরেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, এলাকার ভিন্ন পার্শ্ববাসী মানুষের মধ্যে সৌহার্দ্যমূলক সম্প্রীতি বজায় রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা লকডাউন, সবসময় মানুষের পাশে থেকেছেন সচিন। এলাকার আব্বার বিদ্ধ নেতা মুগ্ধ ছিল তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কির প্রচারে। পুরো ভোটে জিতেই কাজ শুরু করে দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তরুণ সচিন। তার ফলও পেলেন হাতে নাতে। মঙ্গলবার দিন ফল প্রকাশের পরে দেখা গেল বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তিনি বলেন, এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় মা মাটি মানুষের জয়, এই জয় সাধারণ মানুষের জয়। 36 নম্বর ওয়ার্ডের যেসব সাধারণ মানুষ আমাকে ভোটে জিতিয়েছেন তাদেরকে আমার নতমস্তকে প্রণাম। জয় এক্সপেক্টেড একটাই কারণে ছিল, যেহেতু আমি মমতা ব্যানার্জি প্রার্থী ছিলাম। যেভাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জনগণের জন্য 24 ঘন্টা দাঁড়িয়ে থাকেন এক পায়ে, ওনার আশীর্বাদে আমিও 24 ঘন্টা আমাদের 36 নম্বর আওয়ামের জন্য সবসময় দাঁড়িয়ে থাকবো। ওনাদের যা যা আদেশ হবে আমরা ওইটা ব্রহ্মলোকের মেনে অক্ষরশ পালন করবো। থ্যাংক ইউ। আচ্ছা, 144টা হলো না, এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলছি, 144 হয়নি, একটা দুটো সিট এদিক ওদিক হয়েছে, তার জন্য আমাদের কোনো দলের ক্ষতি নেই। এটাই প্রজাতন্ত্র, এটাই লোকতন্ত্র, এর মধ্যে এইসবই হয়। এটা সাবিত হলো কি আমরা ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, বিরোধীরা বলছে তার মধ্যে কোনো দম নেই। আচ্ছা, আপনি এবার কোথা থেকে শুরু করবেন এর পরের কাজগুলো? আপনার তো ওয়ার্ডে সব কাজই হয়ে আছে, বাট আপনি এবার কোথা থেকে শুরু করবেন? আপনার কাছে ঠিক কিছু কিছু কাজ বাকি আমাদের ওয়ার্ডে, যেমন একটা কমিউনিটি হল করতে হবে। রিপোর্ট চ্যানেল 10। পুরো ভোটের দিন সুষ্ঠুভাবে ভোট